আর মামিকে ভালোবাসে না। আমার মায়েরা সব কিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগ কাউকে দিতে পারবে? বা সম্ভব না, কখনো সম্ভব না। তাই মা পার্বতী করলো না দেরি, নারদমণির কথা শুনে শিবের রূপ ধারণ করে তিনি ওই হিমালয় পর্বতে গেলেন তাড়াতাড়ি। নিত্যদিন যেমন করে তাকে দেখা দেয় কে না উদয় নাগিন, ঠিক ওই রূপে উদয় নাগিন সেদিন তার সামনে আসলো। কিন্তু সেই নিত্যদিনের মতো যেভাবে উদয় নাগিনকে শিব ডাকে, ওই দিন আর সেভাবে তাকে আর ডাকছে না। যখনই পার্বতী শিবের রূপ ধারণ করে যখন একটা নারীকে দেখতে পায়, তার মনে অনেক ক্রোধ হয়ে যায়। তাহলে নারদ যেটা বলেছে সেটা মিথ্যা নয়, আমাকে ছেড়ে এই নারীর সঙ্গে আমার স্বামী একই কর্ম করে। রাগান্বিত হয়ে তিনি কি করলেন, যে শিবের রূপ ধারণ করেছিল সেটা ছেড়ে দিয়ে কালিকা রূপ ধারণ করে তার হাতের খড়গ দিয়ে ওই নারীটাকে, উদয় নাগিনকে তিনি দুটা কোপ দিলেন, মানে দুটা কোপ দিয়ে তিনটা খণ্ড করে দিলেন, তিনটা ভাগ করলেন। যখনই তিনটা ভাগ হলো, একটা মানুষকে একটা নারীকে যখন তিনি কাটলো, সঙ্গে সঙ্গে সেই নারী থেকে সর্পরূপ ধারণ হলো। যখন সর্পরূপ ধারণ করলো, পার্বতী মনে মনে ভাবনা করে কি আমি বড় ভুল করেছি, আমার স্বামীকে সন্দেহ করে এ আমি কি কর্ম করি, আমার বড় ভুল হয়েছে। এই ভেবে তিনি কি করলেন, তিনটা ভাগ তিন জায়গায় গর্ত করে পুঁতে রাখলেন। নিত্যদিন যেমন করে দেবের দেব ওই হিমালয় পর্বতে আসলেন, যখন পার্বতী চলে গেলেন ওই দিন আবার তিনি উদয় নাগিনকে দেখবার তরে হিমালয় পর্বতে আসলেন। উদয় নাগিন নাগিন বলে চিৎকার করছে, কিন্তু উদয় নাগিনের আর দেখা পাচ্ছে না। মাটির গর্ত থেকে, তিন জায়গায় গর্ত থেকে প্রতিধ্বনি শোনা যাচ্ছে যে হে পাগলা পঞ্চানন, আমার মতো পাপি এই ত্রিভুবনে নাই, তোমার সাধন ভোজন করব বলে মনে ছিল ভাব, কিন্তু অকালে আমার মরণ হয়ে গেল, আমি তোমার সাধন ভোজন করতে পারলাম না। উদয় নাগিন যখন ওই মাটির গর্ত থেকে এই প্রতিধ্বনি করে, শিব সেটা শুনতে পারে, শিব ধ্যান মগ্নে জানতে পারে তারই ঘরণী তারই সহধর্মিনী মা পার্বতী, মা কালী কি করেছে, তার রূপ ধারণ করে উদয় নাগিনকে তিনি এই তিনটা খণ্ডে, তিনটা খণ্ডে কেটে তিনি তিনটা গর্তে পুঁতে রেখেছে। যখন উদয় নাগিন অনুরোধ করল, ভগবান তাকে আশীর্বাদ দিল, হে উদয় নাগিন তুমি চিন্তা করো না, আজকে যে পার্বতী তোমার এহন কর্ম করেছে আমি তোমার কাছে বলে যাই, তোমার এক খণ্ড দিয়ে গাজা, এক খণ্ড দিয়ে ভাঙ, আর এক খণ্ড দিয়ে ধুতরা হবে। তাহলে তিনটা খণ্ড দিয়ে গাজা ভাঙ ধুতরা হলো। আমি আশীর্বাদ করে যাই, যখন এই জগতে মানুষ আমাকে পূজা করবে, গাজা ভাং ধুতরা অবশ্যই লাগবে, তবে পার্বতীকে আমি ছাড়ব না। পার্বতীকে তিনি কি করলেন, কৈলাসে ফিরে এসে পার্বতীকে সব কথা বললেন। বলছে হে পার্বতী, তুমি এহনো কর্ম করেছ তাই তোমাকে সাজা পেতে হবে। পার্বতী বলেছে আমার ভুল হয়ে গেছে প্রভু, তুমি যে সাজা দেবে আমি মাথা পেতে নেব। শিব বললেন তোমার এইটুকু সাজা হবে, গাজা ভাঙ ধুতরা যখন আমার পূজায় লাগবে, আমি তাকে বর দিয়েছি সেই তিন খণ্ড থেকে গাজা ভাঙ ধুতরা লাগবে, তুমি পার্বতী নিত্যদিন সেই গাজা ভাঙ ধুতরা তুমি আমাকে বানিয়ে দেবে, আমি সেটা সেবা করব। নিতাই গৌর হরিবাল হরিবাল হরিবাল।
বন্ধুরা, কথা থেকে উৎপত্তি হলো না উদয় নাগিন থেকে। সংসারে যদি কোনো ধর্মীয় কাজ লাগে, মায়েদেরই তো বেশি কাজ, তাই না? তৈলক্ষ্যনাথের মেলা দিলে মায়েদের অনেক কাজ হয় না বাবা? গাঁজা সাজিয়ে দিতে হবে, ভাং বানাতে হবে, ধুতরা ফুল আনতে হবে, মায়েরাই তো সব করে। তাহলে মাকে, যত পৃথিবীতে মা আছে, যত নারী আছে, সব হচ্ছে দেবীর অংশ, মানে পার্বতীর অংশ। এই তো তোমার প্রথম কথা, কথাই হইয়া গেল তাত বদনে সবার একবার। আর এটা যদি আমি উল্টা করি, যায় কারে যা বর্কি, যায় কারে যা আর গায়ে কারে গা, তাহলে কি হলো? জাগা। কি জাগাবো? আত্মচেতনা, বিবেক বুদ্ধি, চৈতন্য জ্ঞান, আমার যে দিব্য চক্ষু আছে সেটাকে জাগা। এই চর্ম চক্ষু দিয়ে কখনো ভগবানকে দেখানো যাবে না, ভগবানকে দেখা যাবে না। তাহলে দিব্য নয়ন জাগা, আত্মচেতনা জাগা, তাহলে কি হলো? জাগা আর গাজা। গাজার কথা গেল, ভাং কি ভাঙবি? এই যে আমার 10 বিঘা সম্পত্তি আছে, আমার 5তলা বাড়ি আছে, আমার 2টা গাড়ি আছে, পুত্র আমার, সন্তান আমার, কন্যা আমার, সবই আমার আমার, এই যে মায়ার ঘুম, ভাঙ ভাঙ, মায়ার ঘুম ভাঙ। যতক্ষণ দেহে মায়া আছে ততক্ষণ ভগবানকে পাওয়া যাবে না। আজকে যাদের জন্য আমার আমার করি, যেদিন এই প্রাণ পাখি চলে যাবে, একমাত্র হরিবিলে কারো গতি নাই, নিদাই গৌর হরিবাল হরিবাল হরিবাল, তাহলে ভাঙ মায়ার ঘুম ভাঙ। আর ভূতরা, আজকে যদি আমার এই জামাটা অপরিষ্কার হয় গো, আমি কি করি? সার্ফ এক্সেল দিয়ে সেটা পরিষ্কার করি। যদি পোড়া মোবাইল বা ডিজেল লাগে, তাহলে শুধু সার্ফ এক্সেল হবে না, কি করতে হবে? গরম জলে ব্লিচিং পাউডার মিশিয়ে সেই কাপড়টা পরিষ্কার করতে হবে। কিন্তু অন্তরে যে ময়লা আছে গো, সেটা কি সাবান সোডায় যাবে বলে? সেটা কিসে যাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর, এই কৃষ্ণ নাম, 16 নাম 32 অক্ষর দিয়ে এই যে ধোতরা কি ধোবি, আত্ম অহংকার আমিত্ব ভাব, সদাই আমার আমার, মনের যত কলুষিত আছে এই হরি নাম দিয়ে দিব্য শিক্ষা দিল আমার নদিয়া মা এসে দাঁড়ে দাঁড়ে, তিনি হরি নাম বিলিয়ে দিল, তোমরা মনের যত দুঃখ যত কেতাব জ্বালা আছে এই হরি নামের সাবান দিয়ে ধৌ ধৌ তোরা, তাই না বাবা? কায়দা আছে। শোনো শোনো তোমায় বলে যাই, এই তো তোমার কথা আমি জবাব দিলাম, কেন কুকুর কুলে জন্ম মেলে গো, তুমি শোনো দিয়াম সেই কথাটার করবো আমি এখন বিবরণ। বলেছে হে পাগলা পঞ্চানন, আমি তোমার কাছে জানতে চাই,
কুকুর কোলে জন্ম হয় তাই। আবার মায়েদের ভয় দেখিয়েছে, ওমা এনার ভয়ে কি শিব পূজা করবেন না বলেন, একটু হাত তুলেন তো, কে কে ভয় পেয়েছেন? ভয় পাই নাই, মাত্র দুটা মা ভয় পাই না আর সব ভয় পাইছে, মরে যায় মরে যায়। শিব পূজা করবেন এই কালী পেতনির কথা শুনবেন না, শোনা যাবে না। শিব হচ্ছে পাগলা পঞ্চানন, শিব হচ্ছে পরম বৈষ্ণব। একদিন ভগবান নারায়ণ মনে মনে ভাবনা করলেন, আমি বৈষ্ণব সেবার করব আয়োজন। নারায়ণকে তিনি কি করলেন, এই নিমন্ত্রণের ভার দিলেন। নারায়ণ সবাইকে নিমন্ত্রণ দিল, লাস্টে কৈলাসেতে গেল, কারণ পরম বৈষ্ণব হচ্ছে পাগলা পঞ্চানন। পাগলা পঞ্চানন যখন নিমন্ত্রণ পায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। সেই আনন্দে আত্মহারা মা কালী দেখতে পায়, আমার স্বামীকে তো কোনোদিন এত আনন্দ হতে দেখি নাই, কিসের জন্য এত আনন্দ করে? তাই পার্বতী বলছো, গো স্বামী তুমি আমার কাছে অতি দামি, তুমি আমার কাছে খুলে বলো কেমন করে আজকে এত কেন ধেই ধেই করে নাচো? বলছে তুমি জানো, ওই কণ্ঠেতে বৈষ্ণব সেবার করেছে আয়োজন, আমাকে দিয়েছে নিমন্ত্রণ। পার্বতী বলছে, কালী বলছে, তাহলে আমার কথা ধরো, সেই বৈষ্ণবের কিঞ্চিত প্রসাদ আমার জন্য এই কৈলাস ঘরে নিয়ে আসো, কারণ আমি তো মেয়ে, আমি তো নারী, আমি তো বৈষ্ণব হতে পারি না, সেই বৈষ্ণবে বৈষ্ণবের মধ্যে নারীদের কখনো যেতে নাই। দশটা না পাঁচটা না, একটা মাত্র বউ, পাগলা পঞ্চানন আবার কথা না শুনে বর্তমান দেখবেন, যখন বিয়ে করবে মা বাবা যদি হাজার কথা বলে, ছেলে বলবে আমার টাইম নাই, আর বউ যদি বলে তাহলে তার চিন্তা নাই। তারপরে যদি শাশুড়ি বলে, ও মা আমার সময় আছে, মা টেনশন করে না, কিন্তু যে জন্ম দিয়েছে তার কথা ভুলে যাবে। তবে আপনাদের এদিক ভালো, আমাদের রায়গঞ্জের কথা বলছি, আপনাদের এদিক ভালো। তাই তিনি কি করলেন, শিব তখন বললেন, ঠিক আছে আমি তোমার জন্য আমি বৈষ্ণবের প্রসাদ নিয়ে আসবো। যখন তিনি বৈষ্ণবের প্রসাদ নিতে কোথায় গেলেন, না বৈকুণ্ঠেতে গেলেন, প্রসাদ তখন নিলেন, হঠাৎ করে পার্বতীর কথা মনে পড়ল, দাঁতের ফাঁকে কিঞ্চিত করে, কারণ তিনি তো বৈষ্ণব, চুরি করতে পারে না। আবার যদি বলে দেবের দেব মহাদেব চুরি করছে তাহলে বিপদ, তিনি কায়দা করে দাঁতের ফাঁকে পার্বতীর জন্য একটু প্রসাদ নিয়ে আসলেন। যখনই নিতে আসলেন, মানে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নারদমণি সেটা দেখতে পেল। নারদমণি করে হাই হাই, আমি সবাইকে নিমন্ত্রণ দিলাম, আমি বৈষ্ণব সেবার প্রসাদ নাহি পেলাম, আমার মতো পাপী ত্রিভুবনে কেউ নাই। শুনেছি সাধুগুরুদের মুখের বাণী, বৈষ্ণবের পরশে নাকি শত পাপ দুরভূতি হয়ে যায়। ওগো মামা তুমি তো পরম বৈষ্ণব, প্রসাদ যদি আমি নাহি পাই তবে তোমার কাছে জানতে চাই, তোমার সাথে আমি একটু আলিঙ্গন করতে চাই। নারদ বেটার যে চালাকি ছিল সেটা তো আর বুঝতে পারলো না, যখন মহাদেবের সাথে চালাকি করতে যায়, ওই নারদ মণি কি করলো, দাঁতের ফাঁকে যে বৈষ্ণব প্রসাদ ছিল সেটা চুরি করে নিল। যখন চুরি করে নিল, এবার বলছে মামা তুমি এবার যাও, আমার কাম হয়ে গেছে। শিব হচ্ছে সরল সোজা, তাই না বাবা? শিব হচ্ছে সরল সোজা, সবার বাড়িতেই যায়। কি করলো, যখন কৈলাসে আসলো, মা পার্বতী তাকে দেখে আনন্দ করলো, বলছে এবার আমাকে দাও, বৈষ্ণবের প্রসাদ দাও। শিব করলো না দেরি, জিহ্বা দিয়ে দাঁতের ফাঁকে দেখলো তাড়াতাড়ি যে না, কাম সারা আর প্রসাদ নাই। কি হয়েছে এখন, নারদমণি আবার পিছে পিছে গেছে। নারদমণি বলছে মামি কি চাচ্ছ? মামা হচ্ছে লোভী, তুমি যেটা চাচ্ছ সেটা নাই, মামা হচ্ছে লোভী, তাহলে বলেন তো কেমন লাগে? শিব তখন ধ্যানে মগ্ন হলেন, দেখলেন তারই ভাগনা এই নারদমণি এই কুকর্ম করেছে, শিবকে এখন চোর বানাচ্ছে। যখন পার্বতীর আগুন্নীতি হলো, মনে পেল তাপ, হে পাগলা পঞ্চানন তুমি এই লোভ সামলাতে পারো নাই, তাই আমি তোমাকে, আমি মনে পেলাম তাপ,
তোমাকে দিলাম অভিশাপ, তোমার পূজার প্রসাদ যে খাবে সে কুকুর কোলে জন্ম নেবে নেবে নেবে। এই তো কালীর জিজ্ঞাসা, তাই না? শিব বলল তথাস্তু, সেটাই হবে। তুমি তো সতী, তুমি সাবিত্রী, যারা সংসারে সতী হয় তারা স্বামীর আগে কখনো সেবা করে না গো মা। স্বামীর আগে যদি কেউ সেবা করে সেই স্বামী আস্তে আস্তে অকালেতে মরে, তার আয়ু কমে যায়। তুমি সতী নারী, তোমার বাক্য কখনো মিথ্যা হবে না। তবে তুমি বলো মহাশয়া, তুমি তো সতী, তুমি সতী সাবিত্রী, আমি যখন সেবা করব সেই এঠো থালে তুমি তো সেবা করবে, তোমারই তো আগে কুকুর কোলে জন্ম নেবে। পার্বতী কিন্তু বেকায়দাই পড়েছে, কি কি করলাম, বড় তো ভুল করলাম। বলছে স্বামী আমাকে বাঁচাও, আমার ভুল হয়েছে। বলছে আমি বাঁচাতে পারবো না। কে পারবে? চলো যাই নারায়ণের কাছে যাই। নারায়ণের কাছে যখন গেল, নারায়ণ দুইজনকে যুক্তি দিল, তিনি হচ্ছে সতী সাবিত্রী, পার্বতী মা কালী, তার বাক্য কখনো মিথ্যা হবে না, সেটা ঘটবেই। তোমার পূজার প্রসাদ খেলে কুকুর কুলে জন্ম মেলে, তবে আমি একটা বিধান দিয়ে যাই, এই পৃথিবীতে যখন পূজা হবে শুধু তোমার একার পূজা হবে না, যেখানে হর সেখানে গৌরী, যেখানে লিঙ্গ সেখানে ভোগ ভোগ, আর যেখানে শিব সেখানে পার্বতী। একার কখনো শিবের পূজা হয় বাবা? হয়, দেখেছেন এখানে লিঙ্গ আছে, তার নিচে কি আছে? মায়ের জনি মানে পার্বতী ভোগ। তাহলে যুগল, এই যুগল প্রসাদ যে খাবে তার কুকুর কুল থেকে জন্ম উদ্ধার পাবে। একবার সবাই মিলে শিব পার্বতী মিত্র হরি বল হরি বল হরি বল হরি বল। এই তো তোমার কথা ছিল, কথাই বললাম শেষ, তোমার কাছে কিছু কথা করিব জিজ্ঞেস। শোনো শোনো ওগো কালী গো, আমি তোমার জানাই, তোমার গায়ের রং কালো হলো কেন বলো এবার তাই। হে মা কালী, তোমার কাছে জানতে চাই তোমার গায়ের রং কালো হলো কি কারণ? কালো না বাবা, কারণ আগের যুগে এইরকম কিন্তু ডিজিটাল পদ্ধতিতে সার্জেন অপারেশন হয় নাই। আপনার চেহারা যদি ভালো না হয় দেখবেন সার্জারি করে সুন্দর চেহারা পায়। তাহলে তোমার কাছে জানতে চাই কোন ডাক্তার, তুমি যে কালো হলে কিসের জন্য হলে, আবার কোন ডাক্তার তোমাকে সার্জেন করলো? আচ্ছা সেটা যাব না, কেন তোমার গায়ের রং কালো হলো, কারণ এখনকার ডিজিটাল যুগে দেখতে পাই, দেখবেন মাকে মাম্মি বলে, তাই না? যারা শিক্ষিত, মাম্মি কেন মাম্মি বলে বলেন তো? ওই যে দামি যে লিপস্টিক ঠোঁটে নিয়েছে, যদি মা বলে দুইটা ঠোঁট এক জায়গায় হয়ে যাবে, তার জন্য মাম্মি। আমার এদিকে মায়েরা নেয় না, সবার ঠোঁট সাদা দেখতেছে, আমাদের রাই হয়েছে না। আর বাবাকে কি বলে? ড্যাডি, তাই না? বাবা বলে না, কেন? ড্যাডি বলে। ওই যে ইংলিশরা করেছে, ব্রিটিশরা করেছে, সেটা আমাদের করতে হবে। আর এক একটা নাম, বাবা, আয়ুষ, আকাশ, নাট বল্টু স্ক্রু, মানে আগে যেমন কৃষ্ণ নারায়ণ গোপাল দেখেছে, এখন আর সেটা দরকার নাই। ইংলিশরা করেছে নালটু ফালটু, এগুলো আমাদের করতে হবে। তাহলে তোমার কাছে জানতে চাই কেন তোমার গায়ের রং কালো হলো, কারণ কাকে? এই তো তোমার এখানে চাই, বাপের পিতির মতো তুমি আমার কথা তোমার কাছে
আমি তোমার কাছে জানতে চাই তোমাকে সুন্নি কয় সুরনি, কারণ দেবের দেব মহাদেব হচ্ছে পরম বৈষ্ণব, তাই না বাবা? তাহলে দেবের দেব মহাদেব যদি পরম বৈষ্ণব হবে, মা কালী বৈষ্ণবী হবে কি হবে? তো নাড়াচাড়া করেন, হবে তো? দেখবেন, যদি গ্রামে একজন মাস্টার থাকে, মাস্টারের বউ যদি এক কলম লেখাপড়া নাও জানে, তাও দেখবেন অনেকেই কয় যে মাস্টার নিয়ে আসতেছে। দেখবেন যদি গ্রামে নাপিত থাকে, নাপিতের বউ যদি চুল দাড়ি নাও কাটতে পারে, বলবে যে নাপতার নিয়ে আসতেছে। ও বাহ, তাই না? তাহলে মাস্টারের বউ মাস্টার নি আর নাপিতের বউ নাপতার নি। শিব যদি মহাবৈষ্ণব হবে তোমাকে বৈষ্ণবী কবে, কিন্তু তোমাকে কেন সুন্নি কয়? তুমি কি চুরি করেছিলে? এই তো তোমায় দেখবেন চার, মানে কিছু কিছু মানুষ আছে চারদিকে চুল আছে মাঝখানে ফাঁকা থাকে, কি বলে বাবা? টাক টাকলো, তাই না? আবার বাবা মনে হয় শিক্ষিত আছে, ক্লাসে পড়া আছে, তাই না? আর কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষের মাথায় চুল আছে আবার কিছু কিছু জায়গায় নাই, তাকে কি বলে? টুকটাক। এই যে টুক জায়গাটা টুকটাকের মতো হয়ে গেছে বাবা। যে সমস্ত বাবারা দাঁড়িয়ে আছেন হাত জোরে প্রার্থনা করব, এই খালি জায়গাটুকু আপনারা পূরণ করেন। শাস্ত্রে আছে যে হরিসভা কৃষ্ণ কথা কৃষ্ণ গুণগান যে দাঁড়িয়ে থেকে শ্রবণ করে, সে পরবর্তীতে বৃক্ষ হয়ে জন্ম নেবে এই সংসারের ভিতরে। গাছ হয়ে জন্ম নিতে হবে। তাহলে আপনারা চান কি গাছ হয়ে জন্ম নেই? কমিটি সুন্দর বসার আয়োজন করেছে, আপনারা যতটুক সময় থাকবেন দয়া করে নিজ নিজ আসনে বসে শ্রবণ করবেন। তাই এবার আমি শিবের পক্ষের উকিল হয়ে দাঁড়িয়েছিলাম এই সভাতে, এবার আমি বসে যাই, আমার মা কালীকে পাঠাই।